রহমান রহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম আমি মোহাম্মদ উকিল উদ্দিন সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর এর পক্ষ থেকে নবম ও দশম শ্রেণীর বিষয় হিসাব নির্ধারণের সৃজনশীল অঙ্কের সমস্যা ও এর সমাধান প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা তোমাদের খাতা কলম পেনসিল এবং ক্যালকুলেটর নিয়ে প্রস্তুত আজকে আমাদের পণ্যের উৎপাদন ব্যয় ও বিক্রয় মূল্য নির্ধারণে সৃজনশীল অঙ্কের সমস্যা এবং সমাধান নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আমাদের পাঠ্যপুস্তক বইয়ের সৃজনশীল টিন নিয়ে আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা পণ্যের উৎপাদন ব্যয়ের মুখ্য ব্যয় কিভাবে নির্ধারণ করা হয় তা নির্ধারণ করতে পারবে পণ্যের উৎপাদন ব্যয় নির্ধারণ করতে পারবে উৎপাদিত পণ্যের মোট ব্যয় নির্ধারণ করতে পারবে উৎপাদিত পণ্যের একক প্রতি নিট লাভ নির্ধারণ করতে পারবে আমাদের পাঠ্যপুস্তক বইয়ের সৃজনশীল প্রশ্ন তিন থেকে আমরা আজকে আমাদের সমস্যা এবং এর সমাধান নিয়ে আলোচনা করব তিন নম্বর সৃজনশীল রয়েছে কুমিল্লার সাপলা প্রিন্টার্স উত্তরা ব্যাংক এর প্রধান কার্যালয় থেকে দুই হাজার আঠারো সালের পাঁচ হাজার পাঁচশোটি ডায়েরি প্রস্তুতির জন্য একটি কাজ পায় উপরোক্ত কাজের জন্য নিম্ন উক্ত খরচগুলো সংগঠিত হয় খরচের বিবরণগুলো হলো বিবরণ এবং টাকা কাগজ ক্রয় সত্তর হাজার টাকা ছাপার কালি ক্রয় পঁচিশ হাজার টাকা পথক মজুরি বারো হাজার পাঁচশো টাকা আঠা ও সুতা ক্রয় পাঁচ হাজার টাকা কারখানার ভাড়া দশ হাজার টাকা কারখানার বিদ্যুৎ খরচ তিন হাজার পাঁচশত টাকা অফিস ও প্রশাসনিক ব্যয় বারো হাজার টাকা আপ্যায়ন খরচ এক হাজার পাঁচশত টাকা বিল আদায়ের খরচ দরপত্রের মূল্যের দুই শতাংশ দুই শতাংশ প্রতিটি ডায়ের দরপত্রের উদ্ধৃত মূল্য পঁয়ত্রিশ টাকা সৃজনশীল প্রশ্নের ক নাম্বারে সাপলা প্রিন্টার্সের মুখ্য ব্যয় কত নির্ণয় করতে হবে খ নাম্বারে সাপলা প্রিন্টার্সের প্রতিটি ডায়ের উৎপাদন ব্যয় কত তা নির্ণয় করতে হবে সাপলা প্রিন্টার্সের প্রতিটি ডায়রির নিট লাভ কত তা নির্ণয় করতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা উৎপাদন ব্যয় বিবরণী অঙ্ক করার আগে আমরা এর নিয়মগুলো আমরা বিস্তারিত আলোচনা করেছি যে আমাদের ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে মুখ্য ব্যয় নির্ণয় তো মুখ্য ব্যয়ের নির্ণয়ের সূত্র হল পণ্যের প্রথক ব্যয় যোগ মজুরি যোগ অন্যান্য প্রথক ব্যয় এই তিনটি পার্থক্য ব্যয়কে যোগ করে আমরা কোনো উৎপাদনের মুখ্য ব্যয় পেয়ে থাকি এই অঙ্কে আমাদের মুখ্য ব্যয় হবে কাগজ কারণ ডায়েরি তৈরি করার জন্য কাগজ লাগে কাগজ হলো একটি মুখ্য ব্যয় এবং অন্য অন্য আছে আছে। আমরা 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 অঙ্ক সমস্যা সমাধান করার ক্ষেত্রে আবার আলোচনা করব এছাড়া আমাদের এখানে উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করতে বলা হয়েছে উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করতে লাগে মুখ্য ব্যয়ের সাথে লাগে আমাদের কারখানার উপরি ব্যয় কারখানার উপরি ব্যয়ের মধ্যে আছে আঠা ও সুতা ক্রয় কারখানার ভাড়া খরচ কারখানার বিদ্যুৎ খরচ এই তিনটি খরচ হলো কারখানার উপরি ব্যয় এবং আমাদের অন্যান্য ব্যয়গুলোর মধ্যে আছে অফিস ও প্রশাসনিক ব্যয় আছে আমাদের বারো হাজার টাকা আপ্যায়ন খরচ এটা অফিস ও প্রশাসনিক ব্যয়ের মধ্যে যাবে পনেরো অফিস ও প্রশাসনিক ব্যয় আছে আমাদের বারো হাজার টাকা এবং আপ্যায়ন খরচ আছে পনেরোশো টাকা বিল আদায়ের খরচ এটা হলো বিক্রয় উপরি ব্যয় আমাদের বিক্রয় মূল্যের দুই শতাংশ হবে আমরা অঙ্কটি সমাধান করার ক্ষেত্রে আমরা আরো বিস্তারিত জানতে পারবো আমরা প্রথমেই ক নম্বর প্রশ্নের উত্তর সাপলা প্রিন্টার্সের মুখ্য ব্যয় কিভাবে নির্ণয় করা হয় সেটা আমরা দেখবো মুখ্য ব্যয় আমাদের যাবে তো প্রত্যক্ষ ব্যয় হিসাবে কাগজ ক্রয় তারপর যাবে প্রত্যক্ষ মজুরি যাবে সাপার কালি ক্রয় যাবে আমরা সৃজনশীল অঙ্কটি আবার লক্ষ্য করি ক নাম্বার প্রশ্নের উত্তর আমরা এখানে নির্ণয় করেছি তিন নাম্বার ক সাপলা প্রিন্টার্স মুখ্যবে মুখ্য মধ্যে আমরা কাগজ ক্রয় নিয়ে আসছি সত্তর হাজার টাকা প্রত্যক্ষ মজুরি হলো বারো টাকা অন্যান্য প্রত্যক্ষ ব্যয়ের মধ্যে আমরা নিয়েছি ছাপার কালি ক্রয় হাজার টাকা এই তিনটি মুখ্য ব্যয়কে যোগ করে আমরা পেলাম এক লক্ষ সাত টাকা এক লক্ষ সাত টাকা হলো আমাদের তিন নম্বর প্রশ্নের ক এর উত্তর মুখ্য ব্যয় এক লক্ষ সাত টাকা তিন নম্বর প্রশ্নের তে বলা ছিল সাপলা প্রিন্টার্সের উৎপাদন ব্যয় নির্ণয় করা তা আমরা উৎপাদন ব্যয়ের নির্ণয়ের যে সূত্র আমরা জেনেছি সেটা হলো যে মুখ্য ব্যয়ের সাথে কারখানার উপরি ব্যয় যোগ করলে ওই কারখানার উৎপাদন ব্যয় পাওয়া যায় তা আমরা মুখ্য ব্যয় কোন সমাধান থেকে পেয়েছি এক লক্ষ সাত হাজার পাঁচশো টাকা এর সাথে আমাদের যুক্ত হবে কারখানার উপরি ব্যয় আমাদের গাণিতিক সমস্যার মধ্যে কারখানার উপরি ব্যয় আছে তিনটি আঠা ও সুতা ক্রয় আছে পাঁচ হাজার টাকা কারখানার ভাড়া আছে দশ হাজার টাকা কারখানার বিদ্যুৎ খরচ আছে তিন হাজার পাঁচশো টাকা এই তিনটি যোগ করে মোট হয় আঠারো হাজার পাঁচশো টাকা এই আঠারো হাজার পাঁচশো টাকা হলো কারখানার উপরি ব্যয় তো মুখ্য ব্যয়ের সাথে কারখানার উপরি ব্যয় যোগ করে আমরা পাই পণ্যের উৎপাদন ব্যয় যার পরিমাণ হলো এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা ক এবং খ প্রশ্নের উত্তর আমরা ইতিমধ্যে পেয়ে গেছি এখন আমরা তিন নং প্রশ্নের গ এর সমাধান নির্ণয় করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ তিন নম্বর প্রশ্নের গ এর প্রশ্ন ছিল সাপলা প্রিন্টার্স বিষয় আয় বিবরণী প্রস্তুত করতে হবে আমাদের এখানে নিট লাভ অথবা নেট ক্ষতি নির্ণয় করা প্রয়োজন প্রিন্টার্স এর বিষদ আয় বিবরণী একত্রিশ আমরা বিবরণীতে লিখেছি বিবরণ বিস্তারিত টাকা এবং মোট টাকা আমাদের প্রথমে বিষদ আয় বিবরণী করতে গেলে আমাদের বিক্রয় মূল্য থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিতে হয় তারপর বাদ দিতে হয় প্রশাসনিক ব্যয় তারপর বিক্রয় ব্যয় এরপর আমরা পাব ওই কারবারের নিট লাভ বা নিট ক্ষতি আমাদের বিক্রয় পরিমাণ হলো পাঁচ হাজার পাঁচশোটি ডায়রি আছে প্রতিটি ডায়ের মূল্য পঁয়ত্রিশ টাকা পাঁচ হাজার পাঁচশো এর সাথে পঁয়ত্রিশ টাকা গুণ করলে আমরা বিক্রয় মূল্য পাই এক লক্ষ বিরানব্বই হাজার পাঁচশো টাকা এক লক্ষ বিরানব্বই হাজার পাঁচশো টাকা থেকে বাদ যাবে উৎপাদন ব্যয় যা আমরা তিনের খ নম্বর প্রশ্ন থেকে আমরা পেয়েছি এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা বিক্রয় মূল্য এক লক্ষ বিরানব্বই হাজার পাঁচশো থেকে উৎপাদন ব্যয় এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা বাদ দেওয়ার পর থাকে ছেষট্টি হাজার পাঁচশো টাকা এই ছেষট্টি হাজার পাঁচশো টাকা হলো ওই কারবারের মোট মুনাফা মোট মুনাফা থেকে বাদ যাবে পরিচালন ব্যয় পরিচালন ব্যয়ের মধ্যে দুইটি প্রকার আছে একটা হলো অফিস ও প্রশাসনিক উপরি ব্যয় আর একটা হলো বিক্রয় উপরি ব্যয় তা আমরা পরিচালন ব্যয়ের মধ্যে প্রথমে আমরা প্রশাসনিক উপরি ব্যয় আমরা নিব এখানে প্রশাসনিক উপরি ব্যয়গুলোর মধ্যে রয়েছে অফিস ও প্রশাসনিক ব্যয় আছে বারো হাজার টাকা আপ্যায়ন খরচ আছে পনেরোশো টাকা মোট অফিস ও প্রশাসনিক ব্যয় হলো তেরো হাজার পাঁচশো টাকা এর সাথে বিক্রয় বিক্রয় সরাসরি দেওয়া নেই হবে বিক্রয় মূল্যের উপর দুই শতাংশ আমাদের বিক্রয় মূল্য কত আসতেছে আমাদের পাঁচ হাজার পাঁচশোটি ডায়েরি প্রতিটি ডায়েরির বিক্রয় মূল্য পঁয়ত্রিশ টাকা তাহলে পাঁচ হাজার পাঁচশোটি ডায়েরির সাথে পঁয়ত্রিশ টাকা গুণ করলে আমাদের বিক্রয় মূল্য পাওয়া যায় এক লক্ষ বিরানব্বই হাজার পাঁচশো টাকা এর উপর দুই শতাংশ করতে হলে এক লক্ষ বিরানব্বই হাজার পাঁচশো গুণন দুই ভাগ একশো এর পরিমাণ আসে তিন হাজার আটশো পঞ্চাশ টাকা এই তিন হাজার আটশো পঞ্চাশ টাকা হলো বিল আদায় খরচ বা বিক্রয় উপরি ব্যয় তাহলে আমরা অফিস ও প্রশাসনিক ব্যয় পেয়েছি আমরা তেরো হাজার পাঁচশো টাকা এর সাথে বিক্রয় উপরি ব্যয় তিন হাজার টাকা যোগ করে আমাদের মোট পরিচালন ব্যয় পেয়েছি সতেরো হাজার টাকা আমাদের মোট ছিল ছেষট্টি হাজার পাঁচশো টাকা থেকে পরিচালন ব্যয় সতেরো হাজার তিনশো পঞ্চাশ টাকা বাদ দেওয়ার পর থাকে উনপঞ্চাশ হাজার একশো পঞ্চাশ টাকা এই উনপঞ্চাশ হাজার একশো পঞ্চাশ টাকা হল পরিমাণ দাঁড়িয়েছে উনপঞ্চাশ হাজার একশো পঞ্চাশ টাকা অর্থাৎ পাঁচ হাজার পাঁচশোটি ডায়েরির জন্য নিট লাভ উনপঞ্চাশ হাজার একশো টাকা আমাদের প্রশ্নে চেয়েছে প্রতিটি ডাইরির জন্য লাভ কত টাকা তাহলে 5500টি ডাইরির জন্য আমাদের লাভ হয় 49150 টাকা তাহলে একটি ডাইরির জন্য লাভ হবে একে 5500টি ডাইরি দ্বারা ভাগ করতে হবে তাহলে 49150 টাকা ভাগ 5500টি ডাইরি সমান 8 টাকা 94 পয়সা তাহলে প্রতিটি ডাইরির জন্য আমাদের লাভের পরিমাণ আসে আট টাকা চুরানব্বই পয়সা প্রিয় শিক্ষার্থীবৃন্দ যেহেতু বিষয়গুলো আমাদের ইতিপূর্বে আলোচনা করা হয়েছে বিস্তারিত তোমরা সেই বিস্তারিত আলোচনাগুলো আবার বারবার অনুশীলন করবে এবং অঙ্কটি নিজে নিজে সমাধান করার চেষ্টা করবে আমি আশা করি তোমরা অবশ্যই অঙ্কটি পারবে এবং বারবার অনুশীলন করবে এবং তোমরা তোমাদের নিয়মগুলো আলোকে তোমাদের পরবর্তী যে সৃজনশীল অঙ্কগুলো সেগুলো সমাধান করার চেষ্টা করতে হবে পাঠে আমি আশা করি প্রত্যক্ষ কাঁচামাল বের উপাদান গুলো কি এটা তোমরা বলতে পারবে প্রত্যক্ষ কাঁচামালের আসলে কি কি উপাদান আসে আমরা সূত্রে আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম কি আলোচনা করেছিলাম তোমরা নিশ্চয়ই জানো যে প্রারম্ভিক কাঁচামাল এর সাথে কাঁচামাল ক্রয় যোগ হয় ক্রয় পরিবহন যোগ হয় আমদানি শুল্ক থাকলে যোগ হয় কুলি খরচ থাকলে যোগ হয় খাজনা থাকলে যোগ হয় এবং সমাপনী কাঁচামালের ব্যয় বাদ দিয়ে যে মূল্যটি পাওয়া যায় সেটি হল ব্যবহৃত কাঁচামালের ব্যয় বা প্রত্যক্ষ কাঁচামালের ব্যবহৃত ব্যয় তারপর মুখ্য ব্যয়ের উপাদানগুলো কি কি তা আমরা আজকের অঙ্কে মুখ্য বিয়ে উপাদানগুলো নিয়ে আমরা আলোচনা করেছি তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছ উত্তরগুলো পারবে মুঠ ব্যয়ের উপাদানের সাথে আরো কিছু ব্যয় যোগ করতে হয় যোগ করে আমাদের মোট ব্যয় নির্ণয় করতে হয় বৃন্দ তোমরা তোমাদের বাড়ি কাজটা লিখে নাও খাতায় লিখে নাও এবং বাড়ি কাজটা হলো তোমাদের জন্য তোমাদের পাঠ্যপুস্তক বইয়ের একাদশ অধ্যায় উৎপাদন ব্যয় ও বিক্রয় মূল্য নির্ধারণের সৃজনশীল অঙ্ক চার নঙ্গ চার নং ও পাঁচ নং অঙ্কটি সমাধান করবে এবং তোমাদের যে নিয়মকানুনগুলি ইতিমধ্যে আলোচনা করা হয়েছে সেই নিয়মগুলো অবশ্যই অনুশীলন করে সেই অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করবে তারপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে আমি ইনশাল্লাহ ক্লাসে সেগুলো আলোচনা করব এবং সমাধান করার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের এই ক্লাসে তোমরা আমি যথাযথভাবে মনোযোগের সাথে করতে পেরেছো বলে আমি আশা করি আমি তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করি এবং তোমরা আগামী দিন যেন সুস্থ সুন্দরভাবে সবাই ক্লাসে আসতে পারো এবং তোমাদের সমস্যাগুলো এবং কার কি সব প্রশ্নগুলো আছে সেগুলো যেন সমাধান করতে পারি এবং তোমাদের সকলকে এই ক্লাস উপভোগ করার জন্য ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ